জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে একটি সিকিউরিটি গার্ডের জব ভ্যাকেন্সি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। কারণ অনেক বন্ধুরা সিকিউরিটি বা হাউসকিপিং এই ধরনের কাজের জন্য বা আরও অনেক রকম কাজের জন্য বলে, কিন্তু যেটা আমার সাধ্যের মধ্যে বা যেটা আমি যোগাযোগ করতে যেমনভাবে পারছি সেই রকম জব ভ্যাকেন্সি নিয়েই আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আসছি। তবে হ্যাঁ, যেই ভ্যাকেন্সিগুলো অবশ্যই আমি নিয়ে আসি সেই ভ্যাকেন্সিগুলো মোটামুটি আমি যাচাই করে তারপরে নিয়ে আসি, যাতে আপনাদেরকে আর্থিক প্রতারণার শিকার না হতে হয়। তো যাই হোক, আজকের যে ভ্যাকেন্সিটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম সেটি হাওড়ার আলমপুরে একটি সিকিউরিটি সংস্থার অধীনে তিনজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। এই কাজটির জব লোকেশান রয়েছে, একবার বলেছি আরও একবার বলছি, আলমপুর, হাওড়ার আলমপুর, মানে ধুরগড়ের সংলগ্ন এলাকা। এই আলমপুরে তিনজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে, যাদের কোয়ালিফিকেশানটা অবশ্যই থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস, বয়সটা হতে হবে 25 বছর থেকে 40 বছরের মধ্যে, এবং যাদের উচ্চতা অবশ্যই হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, সামান্য কম বেশি হলেও চলবে, কোনো অসুবিধা নেই। অনেকেই জানেন যে সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলে একটি ড্রেস চার্জ লাগে, তাদের উদ্দেশ্যে বলছি আমি চেষ্টা করি যাতে আর্থিক দিক দিয়ে আপনারা মানে বাঁচতে পারেন। তো যাই হোক, তো এখানে আপনারা যদি কাজটা করতে চান এখানে কিন্তু কোনো রকম ড্রেস চার্জ লাগবে না। আবার বলছি, এখানে কিন্তু আপনাদের ড্রেসের কোনো টাকা দিতে হবে না, আপনারা জাস্ট এখানে একটা প্রসেসিং চার্জ আছে যার মূল্য 500 টাকা, যেটা আপনি প্রথমে 250 টাকা দিয়ে দেবেন, তারপরে আপনি আবার মাইনে থেকে 250 টাকা দিয়ে দেবেন, এটা কোম্পানি থেকে নেবে। এই কাজটার জন্য আমার কোনো আপাতত সার্ভিস চার্জ নিচ্ছি না। তো ইন ফিউচার যখন সিকিউরিটি গার্ডের আবার আপডেট দেবো সেক্ষেত্রে আমার যেমন চার্জ 200 বা 300 টাকা সেটা চার্জ করবো, তো এই মুহূর্তে এটার জন্য আমি কোনো চার্জ করছি না। কারণ এই আলমপুরে সিকিউরিটি গার্ডের জব ভ্যাকেন্সিটা আমি প্রথম দিলাম, এই প্রথম জব ভ্যাকেন্সির জন্য আমি কোনো রকম চার্জ করবো না, কারণ আমি আপনাদেরকে নিয়ে গিয়ে জয়েনটা করাবো না। জাস্ট আপনারা ফোন করলে আমি ওই কোম্পানির নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা জাস্ট ডাইরেক্ট চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে আপনার স্যালারিটা রয়েছে 11,800 টাকা নিট, এটা কিন্তু হাতে পাবেন, 11,800 টাকা নিট এটা হাতে পাবেন। এছাড়া এক্সট্রা বেনিফিট বলতে ESIPF এর সুযোগ সুবিধা রয়েছে। থাকবার জন্য আপনার রুম কোম্পানি থেকে ব্যবস্থা করে দেবে, কিন্তু যেটা আমি ওনাদের সঙ্গে কথা বলেছি 2,500 টাকার মতো রুমটার ভাড়া, যেটা আপনারা তিনজন বা চারজন যে থাকবেন সেটা মিলেমিশে ভাগ করে দিয়ে দিতে পারবেন। এছাড়া খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনাদেরকে নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে, যেটা কোম্পানির তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেই। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত রকম তথ্য পেয়ে গেলেন। তাহলে আর একবার বলে দিই, এখানে থাকার কোনো রকম ব্যবস্থা কোম্পানি থেকে করা আছে, কিন্তু ওই 2,500 টাকার মতো ভাড়া নেবে, যেটা আপনার মাসের মানে থেকে যতজন থাকবে ততজন ভাগ করে দিয়ে দেবেন, খাওয়াটা নিজের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। স্যালারিটা রয়েছে আপনার 11,800 টাকা, ডিউটি আওয়ার্স 12 ঘন্টা, 30 দিনে নো ওয়ার্ক নো পে, অর্থাৎ 30 দিনে 11,800 টাকা আপনার স্যালারি রয়েছে। তো যাই হোক, যদি মনে হয় আপনি একটা সিকিউরিটি গার্ডের কাজ করবেন, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ইমিডিয়েটলি আপনার নামটা নথিভুক্ত করে আপনি কাজটি করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি চেষ্টা করি আপনাদের কাছে ভিন্ন রকম কিছু কাজের আপডেট দেওয়ার চেষ্টা আমি অবশ্যই চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।